মানে যে ন শুনি থাকে তার পরে অল্প শুনি থাকে তার ন শুনি থাকে লোক ঠু বেদ পড়ে কাহি মান অয়ম প্রহরিষ্যতি মতে যে মান নিরুক্ত হল আমার স্রোত্র অবস্থা নিরুক্ত শাস্ত্রর অর্থ বিনা বা নিরুক্ত শাস্ত্রর জ্ঞান সবুজ আমি আপনার প্রশ্ন করি কাহি নিরুক্ত করবে আমার অচ্ছে তো এতে বেদ বেদাঙ্ক ব্রাহ্মণ আধ্যাত্মিক উপনিষদ পড়িলু বেদ পড়িলু নিরুক্ত পড়িয়া কম কিন্তু প্রশ্ন আপনার মনে আসে তার নিরাকরণ তো সত্যি অল্প শ্রোতা বেদ নাম প্রহরিষ্য অল্প শ্রোতা অর্থাৎ বেদ সকলে আমি নিরুক্ত জ্ঞান নিরুক্ত তো এড়াই দেওয়া পড়িবা না এবং আমি বেদ তো হেলে কোণ হব তার অল্প শ্রোতার পাখি মানে বেদ সে শুনি না কাহি না বেদ আমার নিরুক্তর নিরুক্ত যেহেতু শ্রুতি মানে শ্রোতর স্থানে বেদ মানে নিরুক্ত জ্ঞান সহিত বেদ পড়িবা মানে তাকে ঠিক ভাবে শুনবা নিরুক্ত জ্ঞান ব্যতীত বেদ পড়িবা মানে আমি তাকে পড়িবা কেবল শব্দকে জানিবা অর্থ জানিবা তো এইভাবে লোকঙ্ক ঠারু বেদ ভয় কারণ সে লোক পদার্থ গতি গোটিয়ে শব্দর অর্থ যাহা সে শব্দর অর্থকে সেই অনুসারে ন জানি সে যদি ভিন্ন অস্ত্র অনুসারে যদি প্রয়োগ কলা তাহলে বেদ সংহার কলা মানে গোটিয়ে বেদর মন্ত্র অর্থ গোটিয়ে প্রকার আছে সেটি কেতে গুলিয়ে শব্দর যে প্রয়োগ হয়েছি সে শব্দর সম্যক অর্থ জাঁয়া পাইবে নিযুক্ত শাস্ত্রকে সপোজ আমি নিযুক্ত শাস্ত্রকে গলে এবং সেই আমি যাহা সেইটি বুঝিলে তা অনুসারে সে শব্দ মন্ত্রর অর্থকে প্রয়োগ করে মানে আমি পদার্থ প্রয়োগ করি সম্যক অর্থ প্রয়োগ করলে না যদি আমি এইভাবে সম্যক অর্থ যদি বেদ মন্ত্রর সম্যক অর্থ প্রয়োগ যদি প্রয়োগ করলে না তাহলে আমি তাকে ম্যাচ করলে না যদি তার সম্যক অর্থ বেদ মন্ত্রকে বুঝিকি তাকে প্রয়োগ করলে তাহলে আমি তাকে তার প্রপারিটিলাইজেশন করি বেদ মন্ত্রকে ন বুঝিকি যদি তাকে প্রয়োগ করলে তাহলে তাকে মানলে না তেমন সে কৌছি বিভেদি অল্প সূতা বেদ মাম অয়ম প্রহসে যেহেতু এইভাবে উক্তি গুলিক তেমন আমি বেদার্থক সম্যক ভাবে জাঁয়া নাই নিযুক্ত শাস্ত্র বেদ মন্ত্রর সম্যক অর্থ জাঁয়া পাই আমি নিযুক্ত শাস্ত্রর জ্ঞান কাহিঁকি না বেদ খুলো ধর্ম ব্রহ্ম আমি ধর্ম এবং ব্রহ্ম এই দুইটা যাক জিনিসকে আমি জানিবা না ধর্ম কোণ এবং ব্রহ্ম কোণ বেদেষ্ট সর্বে অহমেব বেদ্য গীতার ভিতর ভগবান কহিছন্তি বেদেষ্ট সর্বে অহমেব বেদ্য এই যে অহম বা ব্রহ্ম কু জানিবা পাই হলে ধর্ম কু জানিবা পাই হলে আমাকে বেদ কু জানিবা দরকার বেদ মন্ত্র জানিবা দরকার বেদ মন্ত্র কু জানিবা পাই হলে নিরুক্ত শাস্ত্র নিযুক্ত শাস্ত্র জ্ঞান তো এই হিসাবে আমার নিযুক্ত শাস্ত্র নিহাতে করা দরকার কাহিঁকি আউ দেখন্তু সমেব বিদিত্বা বিন্দুমেতি মান্য পন্থা বিন্দুতে অয়নায় যেতে কহিছি তমেব বিদিত্বা বিন্দুতে আমাকে কোন দরকার আমাকে ব্রহ্ম বা মন্ত্র বা আমার যে মুখ্য আবশ্যক বা এবং ধর্ম করিবা আমার আবশ্যক তো ধর্মর তত্ত্বকে ঠিক ভাবে বুঝিবাকে হলে ব্রহ্মর তত্ত্বকে ঠিক ভাবে বুঝিবাকে হলে আমাকে বেদকে আশ্রয় করিবাকে পড়ে যদি আমাকে বেদকে আশ্রয় করিবাকে পড়িলা তাহলে বেদার্থকে বুঝিবা দরকার বেদ মন্ত্রর অর্থকে বুঝি বুঝিবা দরকার যদি আমি বেদকে পড়িলে বেদ মন্ত্রকে পড়িলে তাহলে পড়িলে তো আমি বেদ 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 মন্ত্রের থাকা অর্থকে সম্যক বুঝিবা দরকার যেহেতু স্বপ্ন বুঝবা দরকার তেমন আমি বিভক্ত এটা লজিক্যাল এই যে কারণ এটি কোহাছে নান্য পন্থা বিদ্যে বিদ্যতে রয়না অর্থাৎ ব্রহ্মজ্ঞান দ্বারা হি এই যে সংসার রূপক যে মৃত্যু বা মৃত্যুর বা মুক্তি বা মোক্ষ হইপারে ব্রহ্মজ্ঞান দ্বারা হি আমাকে মুক্তি প্রাপ্ত ব্রহ্মজ্ঞান বিনা আমাকে এবং ধর্ম অর্থ কাহ দেখ আমার যে চতুর্বর্গ পুরুষার্থ এ মনুষ্যের লক্ষ্য যে মোক্ষ প্রাপ্তি করিবা মনুষ্যের লক্ষ্য মোক্ষ আমার দরকার না নাই যদি আমার মুখ্য দরকার তাহলে আমাকে বেদকে আশ্রয় করিবা
है एवं तमेव विदित्वा अतिमत तमेव अर्थात तम ब्रह्म तम आत्मा सही ब्रह्म का शास्त्र तत्व को जानिला जानिला परे ही मुख्य।